পোনপ্রথমে সকলকে স্বাগত জানাইছো আমার আজির এই অনুষ্ঠানটি লই। আজির আমার এই প্রেক্ষাপটটি হল যে ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান এটি কেনেকৈ আগুয়াই লই যাব লাগে বা এই অনুষ্ঠানটির ফলাফল ভাল করবলে কি কি সমস্যা হয় আর এই সমস্যাবোৰ কেনেকৈ সমাধান করব লাগে তার উপর আজি মই বিশদভাবে আলোচনা করি। আজি মই আছো ঢেকিয়াজুলি অঞ্চলের মাজরমারি গাঁও পঞ্চায়েত থকা মাজবাট গাঁওর ঠিক নদীর দাঁতিতে থকা এখন ইংলিশ হাইস্কুলত। আসলে মই আজি ইয়াতে আছো মিট্রি ইংলিশ হাইস্কুলর। আজি মোর লগত আছে মিট্রি ইংলিশ হাইস্কুলর প্রধান শিক্ষক শ্রীযুত যুবরাজ ছেত্রী ডাঙ্গরিয়া। স্যার আপনার স্বাগত। নমস্কার স্যার। আর মোর লগত আছে এইখান স্কুলতে কর্মরত শ্রীযুত লাল বাহাদুর ছেত্রী। স্যার পোনপ্রথমে মই আপনার স্কুলের রিজাল্টখানি জানিব বিচাৰো। হয়, রিজাল্ট এই বর্ষর রিজাল্ট আমি এনে ধরনের আপনার কব পারো যে 2020 চনত আমার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা দিয়ে প্রথম অভ্যাস আছিল। নজন ছাত্র ছাত্রী অবতীর্ণ হয়েছিল। নজন ছাত্র ছাত্রীর ভিতর সাতগী প্রথম বিভাগত উত্তীর্ণ হল, দুগিয়ে দ্বিতীয় বিভাগ, সাতগী প্রথম বিভাগ দুজনে স্টার মার্ক লবলে সক্ষম হয়েছে। স্যার আপনি প্রিন্সিপাল হিসেবে আপনার অনুভব কেনকা, আপনি কেনকে ফিল কিমান ফিল কেনকা? হয়, এই রিজাল্টটুক যদি মই চাও যে আজি হেডমাস্টার বা প্রিন্সিপালের চেয়ারের পর যদি মই চাও কোনো হেৰি টান কাম নহয় বা তেনে ধরনের আশ্চর্যকর কথাও নহয় যে আজি হঠাতে ইমান ধুনিয়া ফল এটা পালো বলে। যে নাকি আজি এইখানে ট্রেন এইখানে যখন রানআপ আসিল আমার আমার মোর লগত মোর শিক্ষক শিক্ষক সতীর্থসকল সেইখিনি মতে আমি সপনটো বাস্তবত পাইছো। ঠিক আছে, মই আকৌ আহি আছো আপোনাৰ লগত। স্যার প্রথমে আপনি কিমান চনত এটি স্কুলত মানে জয়েন করেছিল? হয়, মই 2015 চনৰ পৰা মই এইখন কৰি আছো। আপুনি যেতিয়া প্ৰথম আহিছিলে তেতিয়া মানে কোনটো ক্লাছৰ পৰা পাইছে স্কুলত? যেতিয়া মই প্ৰথমত এইখন বিদ্যালয়ত সোমালো সেই সময়ত আমাৰ এই মেট্ৰিকৰ বেটছে আছিল ক্লাছ ছিক্সৰ পৰা মই পাই গৈছিলোঁ। আৰু এতিয়া দশম শ্ৰেণী ছাকচেছ হৈ গৈছে। আৰু যেতিয়া আপুনি ষ্টুডেণ্ট গোটেই শিক্ষকতা কৰি আছিলে তেতিয়া ষ্টুডেণ্ট মনোভাৱ কেনেকুৱা আছিলে? সেই সময়ত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মনোভাৱটো এনেকৈ অলপ ইণ্টাৰেষ্টেড আছিলেই, শিক্ষা ক্ষেত্ৰত ইমান বেয়া নাছিল, ইণ্টাৰেষ্টেড আছিল। কিন্তু যিহেতু গাঁৱৰ স্কুল হিচাপে তেওঁলোকে কিছু ক্ষেত্ৰত মানে ভাল এটা কোনটো ডিচিপ্লিন মানে চুইটেবল হয় সেইটো অলপ ভালদৰে বুজিব পৰা নাছিল। ঠিক আছে, মই আকৌ এতিয়া মই জানিব বিচাৰিম যিহেতু ফলাফল খুবেই ভাল আহিছে, দুজন ষ্টাৰ লৈ উত্তীৰ্ণ হৈছে, সাতজনে ফাৰ্ষ্ট ডিভিজন দুজন, তাৰ ভিতৰত দুজন ষ্টাৰ আৰু এজনে পাঁচটা বিষয়ত লিটাৰ লৈছে আৰু এজনে চাৰিটা আৰু দুজনে ছেকেণ্ড ডিভিজন পাইছে। তো মই জানিব বিচাৰিম এই স্কুলখন মানে কেতিয়া স্থাপিত হৈছিল? স্কুলখন স্থাপিত হ'ল, মই আগেয়ে কৈছোঁৱে আপোনালোকক, 2009 চনৰ স্থাপিত এইখন অতিকৈ পিছপৰা অঞ্চলৰ ভিতৰত 2009 চনত কিবা প্ৰকাৰে 8ৰ পৰা আমি যুদ্ধটো লৈ আমি 9 চনত আমি সম্পূৰ্ণভাৱে স্থাপিত কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। ছাৰ যিহেতু আপোনালোকৰ এইটো প্ৰথম বেটছ আছিলে, তো এই বেটছৰ ল'ৰা ছোৱালীবিলাক কেনেকুৱা আছিলে, মানে কি প্ৰচাৰ হাতত লৈছিলে যে এনেকুৱা ধৰণৰ ভাল ৰিজাল্ট পাবলৈ আপোনালোকে সক্ষম হৈছে? বহুত ভাল প্ৰশ্ন আপোনাৰ। সো মই আপোনাক বা আসাম পইণ্টৰ দৰ্শক মণ্ডলীকে নহয় সম্পূৰ্ণ শিক্ষা সচেতন দৰ্শক মণ্ডলীক ক'ব বিচাৰোঁ, যিহেতু শিক্ষাৰ ক্ষেত্ৰত কোনো অসাধ্যকৰ কথা ইয়াত নাই। সো এই বেচটো 2009 চনৰ পৰা কণ্টিনিউ কৰি 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 2020 চনত আমি হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'লোঁ। এই সময়খিনিক আমি বহুত ধৈৰ্যৰে অপেক্ষা কৰি আছিলোঁ। ছাত্ৰ ছাত্ৰীসকল বহুতেই মানে মই সেইটো নকওঁ যদিও মোক তেওঁলোকে শ্ৰদ্ধা কৰে, ভাল পায় বা ই কৰে, মই সেইটো বিষয়ত নাযাওঁ, কিন্তু মোক সিমানেই ভয় কৰে। মই গম পোৱা মতে তেওঁলোকে মোক সিমানেই ভয় কৰে। চ' ক'ব গ'লে পৌৰাণিক শিক্ষা ব্যৱস্থাত বেতৰ কোবনত বা বেতৰ লাঠিৰ কোবনত শিক্ষা আছিল বুলি কোৱা
ঠিক তার বিপরীতে মই এটা অবলম্বন করেছিল পন্থা অবলম্বন করেছিল সেইটো আছে মোক বিরাট ভয় করেছিল হয় যেহেতু প্রিন্সিপাল এজনের বহুত দায়িত্ব থাকে অনুষ্ঠান এটা চলাই লৈ যাবলৈ আর ইয়াতো আপনি প্রিন্সিপাল হিসেবে কর্মরত হয়ে আছে ইয়ার উপরেও আপনি কিবা বিষয়ত পাঠদান দিয়েছিল নাকি নাই মো কল এটা আকৌ দ্বিতীয়বার বহুত সুন্দর প্রশ্ন মই অকল পাঠদানে নহয় মই চাওক আপনার মই যদি অলপ বহলভাবে যদি কওঁ আমার এই মাঝরমারি অঞ্চলের পকি রাস্তার পর পাঁচ নই না এইখানে এরিয়ার কমেও পাঁচ কিলোমিটার নীলগড় লড়াছলী আহে তাই সে পাঁচ কিলোমিটার পাঁচ কিলো নয় বেশি আহে পনেরো কিলোমিটার নীলগড় টোটেল বাচ্চা আহে বাচ্চা আহতে এই এক সাইডত আপনার হেৰি বালিখুটি গাবলপাড়া অঞ্চলের পর বাচ্চা সকল আহতে তেওঁলোকক যাতায়াতের সুবিধা করে দিব লাগা হল সে মই ড্রাইভিংও করো পাঠদানেই নহয় মই ড্রাইভিং করে লড়াছলীক টানাও কামবিলাকো মই করেছিল সো মই এওঁলোকক যোন এই আপনার নজন ছাত্র ছাত্রীক গুড়িরপরা পড়াই করে মই ক্লাস নাইন টেনলৈকে নাইন টেনত মই ইংরাজি বিষয়ত পড়ালো অসমীয়া বিষয় চাই দিল এস এস এসও কেতিয়াবা চাবলগা হল তেওঁলোক মানে বিভিন্ন ধরনের কম্পারিজনবিলাক করে দিবলগা হল সেইখিনি করেছো তার মাজতে মোর শিক্ষক গুরু সকল শিক্ষা শিক্ষা কর্তৃত্ব বন্ধু বান্ধবী সকল বহুতেই লেখত লবলগিয়া তেওঁলোকে যিখিনি মোক কোনোদিনে অনুভব নকরালে যে ছাত্র ছাত্রীর কিবা অভাব হয়ে আছে বলে ঠিক আছে মই আকো আহিম স্যার এখন স্কুলত আপনি অহার আগত কি করে আসলে মানে কোনোবা বেলেগ স্কুলত শিক্ষকতা করে আসলে মই এইখন বিদ্যালয়ত সময়ের আগতে বা 2015 চনের আগতে আন টংলা নগরের একটা জ্ঞানোদয় বিদ্যাপীঠ নামের এখন বিদ্যালয়তে শিক্ষকতা করে আসিল তাতো মই কেবা বছর ধরে শিক্ষকতাই করে আসি স্যার তাত তার মানে শিক্ষা আর ইয়ার যেটু শিক্ষার ব্যবস্থা আপনি কিবা পার্থক্য দেখা পাচ্ছে নাকি না একে আছে হয় শিক্ষা ব্যবস্থাত পার্থক্য অল্প আছে যেহেতু সেইখানে আসিল আমার অসমীয়া মাধ্যমের স্কুল আর এইখানে আমার এখন ইংরাজি মাধ্যমের স্কুল আর সেই হল অল্প টাউনিয়া পরিবেশ হয় আমার এইখান হল গ্রাম্য পরিবেশ হয় গতিকে অল্প পার্থক্য তো আসিল কিন্তু স্টুডেন্টের যেটা মনোবল সেইটো কিন্তু সিমান পার্থক্য এটা ধরো ইয়াত আপনার শিক্ষক বা শিক্ষয়িত্রী সকল আছে আপনার শিক্ষক শিক্ষয়িত্রীর লগত বা আমার আপনার প্রিন্সিপালের লগত সম্পর্ক কেনেকুয়া আপনার মানে আপনি তো ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এখন বিদ্যালয় হ্যাঁ হয় এই কুয়েশনের উত্তর মই কব খুঁজে যে আমার যেহেতু মই 15 চনের পর এইখান বিদ্যালয়তে আছে আমার অধ্যক্ষ মহোদয় মোর আগরপরাই ভালোতে আছো ভালে ভালে চলি আছো আর যা পরামর্শ কৰি দিয়ে সেইবার মই মনোভূত হওঁ আৰু আমাৰ যিসকল সম মতলব সম শিক্ষক শিক্ষক বা শিক্ষয়িত্রী তেওঁলোকৰ লগতো মানে ভালে ভালেই চলি আছে যিহেতু আমি সকলোৱে ভালভাৱে মিলি পাঠদান কৰোঁ ঠিক আছে মই আকৌ আহি আছো স্যার এখন বিদ্যালয়ত আপনি কোনটো বিষয়ত শিক্ষাদান দি আছে এখন বিদ্যালয়ত মই বিশেষ করে ক্লাস দশম মান শ্রেণী আর আপনার যেটু জিওগ্রাফি সাবজেক্ট মানে রিজাল্ট কেন ফলাফল কেন এখন সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্ট রিজাল্ট বিশেষ করে কবলে গেলে চারিজন ছাত্র ছাত্রী লেটার মার্ক লেটার লোলে সক্ষম হয়েছে আর বাকি সকলেরও মানে নগৰাকী ছাত্র ছাত্রীর ভিতর চারিজনে লেটার লোলে সক্ষম হয়েছে ভাল ভাল ফলাফল দিছে আর মই জানিব বিচাৰিম আপুনি শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কেনে ধরনের দিব অহা দিনত মানে স্কুলের উপর যেহেতু আমি এই শিক্ষা খণ্ডর লগত জড়িত সেইভাবে আমি জ্ঞাত করিব বিচাৰো যে যেদরে আমার এইখন বেচ বেচখনে ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম হয়েছে ঠিক তেনেদরে আগলৈ যাতে আমি ইয়াতকৈ আরো ভাল কৰিবলৈ চেষ্টা করবো ঠিক আছে আমিও আশা করি আগন্তুক দিন আর ইয়াতকে ভাল রেজাল্ট হোক স্যার আগন্তুক দিন আপনি কি প্ল্যান হাতত লৈছে যে ইয়াতকে ভাল রেজাল্ট আমি চাবলে পাও হয় এনেকুয়া যে 2009-2020 চনলৈকে এই দীঘলীয়া যাত্রা যেখানি করে যে সফল পালো সফল সফল এতিয়া সফলটো সফল হওয়ার পিছত আমি ভাবিছো কি অহা দিনত
যি দরকার আমি এই বছর প্রায় মাধ্যম নবম মান খুলিছো, সে অহা দিন ঠিক নাই উচ্চতর মাধ্যমিক খুলিবল আমি বাধ্য হব লাগিব যেন পাই আছো, তেনে ধরনের শিক্ষা বিভাগের পৰা নির্দেশনা আহি আছে। সো অহা দিন ঠিক নাই হায়ার সেকেন্ডেরিও আমি ইয়াত দুই চারি বছরের ভিতর আমি ভাবিবলে বাধ্য হম তেনে ধরনের কথা, কিন্তু যত হাই স্কুল স্থাপন করে গড়ি উঠাটোই অসম্ভবর কথা আছে। এইখানে অতি পিছপরা অতি দরিদ্র অঞ্চল, তার মাজতে সেইখানে সপোন আমি আমি রচি রাখিছো। আর লগতে আপনাদের কইছো যে আজির দিন যে ফলাফল পাইছো অহা দিন তাতকে একমাত্র হলে উপর দিবলে আমি সদাই যথেষ্ট চেষ্টা করি। নিশ্চয় আমিও আশা করছো ইয়াতকে আর ভাল হোক। আর আমি ইয়ার পরিবেশ যেটু চাইছো অতি পিছপরা হয়, ইয়ার স্কুলের বিল্ডিং বা বাউন্ডারিবিলাকও চাইছো। স্যার এনেকা কিবা সা সুবিধা আহিছে নেকি বা আমার পঞ্চায়েতের ফলের পৰা বা চারিফালে থাকা অভিভাবকসকলের পৰা কিবা সুবিধা আহিছে নাকি আপনার স্কুল? চাওক, প্রথমে যেহেতু মই কৈছিলো ইয়াত যদি আমি স্কুল কর্তৃপক্ষ হিসাবে যদি চাও ব্যক্তিগত খণ্ড স্কুলের পৰা আমি বহু ক্ষেত্রত পিছপৰা, যেহেতু আমি অভিভাবকসকলেও তেনে ধরনের সেকালে আমি এনেকাকে ব্যবস্থা লৈছো, খাপু মরক লাঠিও না ভাঙো, যে শিক্ষা হোক, বাস্তব আমার শিক্ষার দরকার, শিক্ষা হোক, কিছু ক্ষেত্র ধরা বন্ধাত আমি এড়ি দিছো, কিছু নিয়ম নীতি আমি ধরা বন্ধা করে রাখা নাই, কিছু এড়ি দিয়া আছে, যে ফেন্স টু যে সারাউন্ডিং টু এনে ধরনের আমি অহা দিনত অল্প উন্নতমানের করব পারিম, যে হয়তো বা গার্জেন সকলেও অল্প আগবাড়ি আহিব সেটা একটা আমার আশা আছে। অহা দিনত তেনে ধরনের মানসিকতা সহায়ের হাত লৈ আহে যদি আমি স্বাগতম জানাবলে বাধ্য হম, তেনে ধরনের একটা প্রস্তুতি বা আশা মনত রাখিছো। অনুষ্ঠানটি শিক্ষার ফলের যদি আগবাড়ি গৈছো অন্যখিনি কথা কারণে আমি কেউ পিছ করে থাকি। ঠিক আছে, ধন্যবাদ জানাইছো আপনার। আজির দিনত যদি চাব যাও আজি 2020 চনের তুলনাত 2009 চনটো আপনার কারণে কেনেকুৱা আছিল? হয়, প্রত্যেক প্রশ্নই বহুত গাম্ভীর্য ওয়েট আছে। সো 2020 চনের ছবিটো যদি চাও তেতিয়া 2009 চনের ছবিটো কেনে হয়, কিন্তু মই 2009 চনতে 2020 চনের ছবি দেখিছো। সে আশ্চর্যকর কথা, 2009 চনতে মই 2020 চনের ছবি দেখিছিলো, সেইকারণে সেই যুদ্ধটো যদিও কষ্টকর আছিল, সেই যুদ্ধটো যদিও কষ্টকর আছিল, তথাপিও মই সপোনটো দেখি সদায় এই মাজের 12 বছরটো সদায় আগবাড়ি লৈ গৈ সদায় দিনে দিনে 365টা দিন 12 বছরকে পার করি। সো তেনেকি প্রতি বছরে 365টা দিন পার করি, একদম এটা মালা বাঁধিবলৈ মোক বেশি সময় লগা নাছিল। সো এই সফলটোর কারণে মই সেই 2009 চনতে দেখি পাইছিলো, কিন্তু 2009 চনের ছবিটো যদি আপনার দেখাবলৈ চেষ্টা করো আর আসাম পয়েন্টের দর্শক মন্ডলীকেও আপনার দেখাবলৈ যত্ন চেষ্টা করব কইছো, যে এই এই যে গৃহটো এই গৃহটো আপনি দেখাই দিও, এই গৃহটোই আছিল সেই গৃহ যত নেকি আমি প্রথম বেশ 2009 চনত আমি লড়া ছোৱালী ইয়াতে পড়াইছিলো, একে কব গেলে গোহালি সমপর্যায়। সো তারপরে আমি যুদ্ধ আরম্ভ করি আজির এই স্থিতি পাইছো। সো 2009 চনত এই গ্রুপটো 2020 চনের এই গ্রুপটো 10-11টা কিবা আছিল, তার মাজত উঠা নামা করে 14 জনলৈ গল, তার মাজত আকো নামি গৈছো, 9 জন থাকিল, 9 জনক সুন্দরভাবে আমি দেখা লিখা পড়া করাই এখিনি লবলে সক্ষম হয়। আর কষ্টর ফল মিঠা হয় সেই কথাটো আজি আমার প্রিন্সিপাল স্যারে প্রমাণ করে দিছে। তো এইটো সময়ত যেটো সময়ত নেকি ইমান ধুনিয়া একটা রিজাল্ট দিব পারিছে এই অনুষ্ঠানটিয়ে, তো এইটো সময়ত স্থানীয় রাইজে সচেতন রাইজে বা কোনবা দল সংগঠনে আপনার যোগাযোগ করেছিল? না, নিশ্চয় নিশ্চয় দল সংগঠন, স্থানীয় যুব সমাজ আর স্থানীয় সচেতন মহল যেনে যেনে সম্ভব হয়, এতিয়া করোনা পীড়িত সময়খিনি ফিজিক্যালি শারীরিকভাবে আহিবও নোৱাৰে। সো তেওঁলোকে টেলিফোনই হোক কেতিয়াবা তেনেকে লগ পাই হোক তেওঁলোকে খবর লৈ, ছাত্র ছাত্রীর 9 জনকো লগ ধরাও মোৰ লগত প্রমাণ আছে, তেনেদৰে আহিছে। হয়, আশা করছো আপনার অনুষ্ঠানটি এনেকৈ আৰু আগুৱাই যাওক। এতিয়া মই অনুষ্ঠানের শেষর পর্যায়ত আহি পাইছো আর শেষত মই এটা প্রশ্ন মই স্যারের পৰা জানিব বিচাৰিম। স্যার, এই অনুষ্ঠানটি আপনি চলাই লৈ যাওঁতে কিবা কিতা কেহা কিবা মনত থাকি গল নেকি? হয়, সো এইটো ইন্টারেস্টিং লগতে সো দুঃখ বেদনার কথা জড়িত প্রশ্ন। হয়, মানে 2009 চনের পৰা 2020 চনলৈকে সম্মুলি আজি যদি 2020 চনক চাও সম্পূর্ণ
কষ্টৰ কথাখিনি পাহৰা যায়। সো তাৰ মাজত থাকি যায় কিছুমান কথা, ধৰক কেতিয়াবা ফেন লাগে ক্লাছৰুমত, সাপোজ ৱাটাৰ ফিল্টাৰ লাগে যোন পানী খোৱাৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীখন, কেতিয়াবা বিচাৰোঁ গাৰ্ডেন, হয়নে, ফ্লাৱাৰ গাৰ্ডেন এটা লাগে। সো কিছুমান কথা বা খেলৰ ক্ষেত্ৰত, এনুৱেল স্পৰ্টছৰ ক্ষেত্ৰত, বা ধৰক ইকনমিক ছাইড, কেতিয়াবা বেতনৰ ক্ষেত্ৰত, ছাৰ মোৰ মানে কথা এইটোৱেই যে মোৰ কাৰণে অকল তিতাকেহাটো মই পাইছোঁ যদিও মোৰ কাৰণে নহয়, বা বেলেগৰ কাৰণে মই অনুভৱ কৰিবলৈ কেতিয়াবা হয়তোবা আহি গ'ল তেনেকুৱা তিতা দিন কেহা দিনো। ছাৰ আমাৰ খতিত শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ কাৰণে ঠিক নাই মাহৰ শেষত তেনেকৈ, কিন্তু মোৰ চেষ্টা এটাই আছিল এদিন হ'ব, এদিন মোৰ কথাটো চেষ্টা এটাই আছিল যে তিতা কেহা যদি মোকতো কোনোবাই আপুনি স্কুল কৰক বুলি কোৱা নাছিল, মই স্বেচ্ছাই আহিছিলোঁ। স্বেচ্ছাই আহি মোক লগ বন্ধুৱে লগ দিলে, সমাজে লগ দিলে, ৰাইজে লগ দিলে, শিক্ষক শিক্ষয়িত্ৰী লগ দিলে, তেনেহ'লে মই তিতা কিহক কিহৰ, সেইকাৰণে মই তিতা কেহা আছিল যদিও নাই বুলিয়েই ভাবোঁ। আৰু আজিৰ ফলৰ কাৰণেতো একেবাৰেই শূন্য, আজিৰ ফলৰ কাৰণে একেবাৰেই শূন্য, তিতা কেহা নাই যেনেই পাইছোঁ। ধন্যবাদ জানাইছোঁ আপোনাক। আমাৰ মেট্ৰিক ইংলিছ হাইস্কুলৰ প্ৰিন্সিপাল যুৱৰাজ চেত্ৰী ডাঙৰীয়াক, আৰু লগতে এই স্কুলৰ ছিনিয়ৰ টিচাৰ শ্ৰীযুত লাল বাহাদুৰ চেত্ৰীক আজি মই এই অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছোঁ।